নমস্কার, এই মুহূর্তত দিব বিচাৰিছো এক ব্ৰেকিং নিউজ। দিল্লীত হনুমান জয়ন্তীৰ সময়ছোৱাত যিয়ে দুৰ্বৃত্তই শিলাবৰ্ষণ কৰিছিল, প্ৰতিগৰাকী দুৰ্বৃত্তৰ ঘৰত চলিব বুলডজাৰ, এক জাননী জাৰি কৰিছে ইতিমধ্যে দিল্লীৰ প্ৰশাসনে। সবিশেষ জনাইছো এই মুহূৰ্তত টাইমিটৰ দৰ্শকসকলক, হনুমান জয়ন্তীত শিলাবৰ্ষণ কৰা দুৰ্বৃত্তৰ ঘৰত চলিব বুলডজাৰ। জাহাঙ্গীরপুরী এবার প্রশাসনে চলাব বুলডজার। শিলাবর্ষণত জড়িত থাকা দুর্বৃত্তর অবৈধ নির্মাণ উচ্ছেদ করব প্রশাসনে। বিজেপি শাসিত উত্তর দিল্লী নগর নিগমে আজিরে পরা চলাব অভিযান। আর অভিযানের সময়ত আইন ব্যবস্থা বর্তায় রাখবলৈ আহ্বান জানাইছে প্রশাসনে। অভিযানের সময়ত মোতায়েন করা হব 400 আরক্ষী জওয়ান, যাতে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি নহয় তার প্রতি লক্ষ্য রাখি 400 আরক্ষী জওয়ান মোতায়েন করা হব। আর আজি আর কাইলৰ বাবে চলিব নিগমের এই অভিযান। ইতিমধ্যে এক নির্দেশনা জারি করা হয়েছে পৌর নিগমের তরফের। জাহাঙ্গীরপুর হনুমান জয়ন্তীর সময়ছোৱাত একাংশ দুর্বৃত্তই শিলাবর্ষণ করেছিল, আর তার পাছতে কঠোর হওয়া দেখা পাওয়া গেছে। আজি আর কাইলৰ বাবে অভিযান চলাব প্রশাসনে। আর ইতিমধ্যে সষ্টম হয়ে আছে 400 আরক্ষী জওয়ান, কোনো ধরনের যাতে অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি নহয়, উদ্ভব নহয় তার প্রতি লক্ষ্য রাখি 400 আরক্ষী জওয়ান মোতায়েন করা হয়েছে জাহাঙ্গীরপুর। দিল্লির জাহাঙ্গীরপুর যে হিংসাত্মক ঘটনা সংঘটিত হয়েছিল, হনুমান জয়ন্তীর সময়ছোৱাত যে হিংসার সূত্রপাত হয়েছিল, তার পাছতে কঠোর হওয়া দেখা পাওয়া গেছে প্রশাসন। শিলাবর্ষণের সঙ্গে জড়িত হনুমান জয়ন্তীর শিলাবর্ষণ করা প্রতিটি দুর্বৃত্তর ঘর অভিযান চলাব প্রশাসনে। প্রতিটি দুর্বৃত্তর ঘর বুলডজার চলাব প্রশাসনে। আর ইতিমধ্যে সাজু হয়েছে প্রশাসন, কটকটিয়া করে তোলা হয়েছে, আরক্ষী মোতায়েন করা হয়েছে যাতে যিকোনো পরিস্থিতির মুখামুখি হব পাৰে, তাৰ বাবে সষ্টম হয়েছে আরক্ষী জওয়ান।